আগমন 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 দাদু ভাই, রজব মাসে ছাদ পূজিত হয়েছে। আচ্ছা তাই নাকি? জি দাদু, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবে দামাত বরকাতুহুল আলিয়া একটি কাফন ফেরত নামে ছোট পুস্তিকা লিখেছেন, যাতে রজব মাসের অনেক ফজিলত বরকত বর্ণিত হয়েছে। তাকে আপনি শুনবেন? কেন নয়, শুনবো না কেন, তাড়াতাড়ি শুনিয়ে দাও। জি দাদু, শুনিয়ে দিচ্ছি। হযরত সাইয়েদুনা সাফুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, রজবুল মুরাজ্জব হচ্ছে বীজ বপনের মাস, শাবানুল মুআজ্জম হচ্ছে তাতে পানি দেওয়ার মাস, আর রমজানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস। কাজেই যে ব্যক্তি পবিত্র রজব মাসে ইবাদতের বীজ বপন করে না, আর সম্মানিত শাবান মাসে চোখের পানি দিয়ে সেচ দেয় না, সে রমজানুল মুবারক মাসের রহমত রূপী ফসল কিভাবে কাটবে? আসলেই পানিটির মধ্যে অনেক মহত্ত্ব লুকিয়ে আছে। দাদু ভাই, তিনি আরো বলেন, পবিত্র রজব মাস শরীরকে, সম্মানিত শাবান মাস হৃদয়কে, আর রমজানুল মুবারক রূহকে পবিত্র করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদু ভাই, জানো কি, রজব মাস সম্পর্কে অনেক হাদিসও বর্ণিত হয়েছে। আচ্ছা তাই নাকি, তাহলে হাদিসগুলো শুনিয়ে দাও। জি, শুনিয়ে দিচ্ছি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি নদী আছে যেটাকে রজব বলা হয়, সেটার পানি দুধের চেয়েও অধিক সাদা আর মধুর চেয়েও অধিক মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে তাকে এই নদী থেকে পানি পান করানো হবে। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, জানি না কিরকম স্বাদ হবে। আচ্ছা আরো কি হাদিস রয়েছে রজব মাস সম্পর্কে? জি, আমার আরো একটি হাদিস জানা আছে। তাহলে দেরি করতেছে কেন, তাড়াতাড়ি শুনিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীদের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব মাসের প্রথম দিনের রোজা 3 বছরের গুনাহের কাফফারা, দ্বিতীয় দিনের রোজা 2 বছরের গুনাহের কাফফারা, তৃতীয় দিনের রোজা 1 বছরের গুনাহের কাফফারা, অতঃপর প্রত্যেক দিনের রোজা 1 মাসের গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ, আমার না রজব মাসে রোজা রাখার ইচ্ছা করতেছে। সত্যি রাখবেন দাদু? তাহলে আমিও রাখব। ঠিক আছে দাদু ভাই, তাহলে আমরা রজব মাসের রোজা রাখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও রজব মাসের রোজা রাখার নিয়ত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাযা ও সওয়াব হাসিল করে নিন। আগমন আগমন।